Hari, Hari Ram, Hari Hari. আমি ওই জন্য লাগিয়ে নিয়েছি আমি ওই জন্য প্রত্যেকটা গানে তোমাকে সবাই এসো আমার না ঠিক আছে আমার ফ্যান ঠিক আছে কিন্তু আজকে আমার তো প্রথম তোমাদের সাথে আচ্ছা আমি একটু সবাইকে দেখে নেব তোমার না একদম দাদা আমাদের একদম আমাদের হাতে করে তৈরি কথা বলো প্রত্যেককে দেখে নেব সবাইকে ক্যামেরা অসংখ্য ধন্যবাদ জানাই এই মুহূর্তে সন্ধ্যা এসো সন্ধ্যা সবাই এসো প্রত্যেকটি মিউজিশিয়ানের ভাতের মঞ্চ ডেকে নেবো একটা সুন্দর আমরা ফ্রেমবন্দী করবো আজকের এই মুহূর্তকে আর অবশ্যই এই সবাই উঠে বললেন কেন প্লিজ বসুন এখনও এই তো চাটনি পাঁপড় পড়লো এখনও মিষ্টি আছে দই আছে আইসক্রিম আছে এত তাড়াতাড়ি উঠলে হবে না বসুন আমি এনে দেবো তো ভালো করে ছবি তুলতে হবে এটা আধার কার্ডের লিঙ্ক করবে ভালো করে তোলো ছবিটা এই মুহূর্তে আধার কার্ডের লিঙ্কে ছবি উঠছে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকে সন্ধ্যা একটু সাইডে এসো তুমি আপনারা একটু ওয়েট করেছেন কারণ এখনও একটু অনুষ্ঠান বাকি আছে দিদি ভাইকে বিদায় জানানোর পর আমরা এই মুহূর্তে কামাল দা এসো আমরা দিদি ভাইকে বিদায় জানানোর পর আমরা অবশ্যই আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমরা একটি ডুয়েট ডান্স দেখব তারপরেই আমরা অনুষ্ঠানের একদম অন্তিম পর্বে তিনটে ডান্স গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করব তো অবশ্যই না আর নেই কেউ যাবেন না এখন অনুষ্ঠান একটু বাকি আছে এই মুহূর্তে আমরা অবশ্যই দিদির আর একটি পারফরমেন্স দেখব তারপরেই আমরা দিদিকে বিদায় জানাবো আজকের এই অনুষ্ঠান থেকে সকলকে একটু বলবো দুজিপুর বিবেকানন্দ কৃষি মিলনোৎসবের আজকের এই মঞ্চে সকলে একটু ওয়েট করে যান কারণ এরপরেই আমরা দিদিকে বিদায় জানানোর পর আমরা অবশ্যই অনুষ্ঠান একটু বাকি রয়ে গেছে কারণ অবশ্যই ডান্স হবে একটু বাকি রয়ে গেছে অবশ্যই আমার আরেকবার ধন্যবাদ আমার কমিটির সকলকে আমার মিউজিশিয়ান সকলকে মিউজিশিয়ান ভাইদের আমার অ্যাঙ্কার পার্সন আমার এখানের অডিয়েন্সদের এবং বিশেষ ধন্যবাদ যার জন্য এইটা নিয়ে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আজকে যিনি সাউন্ড কন্ট্রোল করছেন তার জন্য এসো এসো বেরা সাউন্ড এসো এসো আজকের ব্যাকস্টেজে একজন হিরো কিন্তু তাকে আপনারা কেউ বুঝতে পারছেন না সে কে কিন্তু আমি বুঝতে পারছি
তাই জন্য তার জন্য আজ স্পেশাল এই ফুলের তোড়াটা না এসো খুব ভালো সাউন্ড অসাধারণ সাউন্ড নাম বলো বেড়া সাউন্ড শিবু শিবু এতে সাউন্ডের লোক এত আস্তে কথা বলে একা না আমার টিম মেম্বার আছে টিম মেম্বারদের ডাকো সবাইকে ডাকো ঘর আমি ঘর সাদা তুমি ডাকো আমি কি আমি জানি সবাইকে ডাকো আচ্ছা বেড়া সাউন্ডের এন্টায়ার টিমকে আমি ডেকে নেব বেড়া সাউন্ডের এন্টায়ার টিমকে সবাই এসো সাউন্ডের টিম সবাই এসো ইনপুট আউটপুট সাউন্ডে আছে আমাদের প্রত্যেককে প্রিয় শুনুন আপনারা ডেকে নাও সবাইকে আপনারা যারা অডিয়েন্স আসলে বসে আছেন এই সাউন্ড ডিপার্টমেন্টটা যদি ভালো না হতো তাহলে এই অনুষ্ঠান এই মেলাটাই সাকসেসফুল হতো না তাই জন্য ওরা খুব নিঃশব্দে কাজ করে যায় ওদের কেউ ডাকে না এই সাউন্ড ফ্লপ আস্তে আচ্ছা আমাদের পিআরএস মিউজিক্যাল গ্রুপের পক্ষ থেকে দিদির জন্য একটা উপহার আছে ওটা আমরা দেবো এরপরে আচ্ছা দাও কিন্তু আমি সাউন্ড ডিপার্টমেন্টে সবাইকে আরেকবার চাই স্টেজে চলে এসো সবাই এসো সাউন্ড ডিপার্টমেন্টে সবাই এসো বেরা সাউন্ডের যারা এটা টিম আছো প্লিজ কাম অন দ্য স্টেজ একটু মঞ্চে এসো তোমরা একটু সাউন্ড ডিপার্টমেন্টে সবাইকে একটু সম্বোধন করে নি দেখে নাও একটু দেখে নাও আজকে এই জেনারেটরটা মাঝে মাঝে একটু বসে যাচ্ছে আসলে এত লাইটের লোড তো এটা ওই জন্য মাঝে মাঝে একটু বন্ধ হয়ে যাচ্ছে আমি আর একটা ছোট্ট পারফরমেন্স করে চলে যাব আমার সাউন্ড ডিপার্টমেন্টের সকলকে এসো এসো ভাইরা এসো আমার তরফ থেকে আরে দাঁড়া না আমার সাউন্ড ডিপার্টমেন্টের তরফ সকলকে এনা সবাই মিলে ধরো জোরে হাততালি হোক সকলে মিলে একবার জোরে হাততালি বেরা সাউন্ডের জন্য কমলদার রহিমদার এটা টিমের জন্য শুভেচ্ছা নিয়ে যাও এটা যাও অনেক শুভেচ্ছা রইলো আবার কখনো কোনো মেলাতে দেখা হবে যদি না করোনার জন্য সব কিছু আশা করি বন্ধ হবে না দিদি নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবেন সাবধানতা বজায় রাখতে হবে তার মধ্যেও আমাদের আনন্দ উপভোগ সবই করতে হবে কিন্তু অনেকেরই মাস্ক নেই দেখছি আবার অনেকের আছে হ্যাঁ চাদর দিয়ে ঢাকলেও হবে সাবধানে থাকবেন সবাই আমার খুব ভালো লাগলো আজকে পয়লা জানুয়ারি আপনাদের সকলের সঙ্গে কাটিয়ে আশা করি আপনাদের একটু হলেও আনন্দ দিতে পেরেছি পেরেছি তো হ্যাঁ একটু মজা করেছি থ্যাংক ইউ সো মাচ কমিটি সকলকে আরেকবার আমাকে এখানে আজকে পয়লা জানুয়ারি 2022 আমন্ত্রণ জানানোর জন্যে আর আপনাদের মেলার আজকে শেষ দিন বোধ হয় না সব সপ্তম দিন কালকে লাস্ট ডে কালকে দিনটাও আশা করি খুব ভালো হবে তো যেতে যেতে সকলকে ধন্যবাদ দিয়ে আমার এই অঞ্চলের ভাইদের জন্য একটা ছোট্ট তার আগে পিআরএস মিউজিক্যাল গ্রুপের পক্ষ থেকে আপনি বলেছেন কি 6 জানুয়ারি আপনার বার্থডে তাই আমরা গানে গানে 6 জানুয়ারি আপনার বার্থডে তাই আমরা মাত্র আর 5 দিন পরে কেউ কি কিছু গিফট দিতে চাও আমায় আমরা দেব আচ্ছা আমরা দেব এই মুহূর্তে সকলে একসাথে আমরা শুভ জন্মদিন পালন করব ইন অ্যাডভান্স একটু সকলে মিলে একটু মিউজিকটা দাও এভরিওয়ান আমাদের গ্রুপের পক্ষ থেকে
যার অভিনয় দেখে আমরা সত্যি বড় হয়েছি, সেই আমাদের শ্রীময়ী, সেই আমাদের প্রিয় মানুষ ইন্দ্রাণী হালদারের আর কিছুদিন পর জন্মদিন। তাই আজকের এই মঞ্চ থেকে দিদির জন্য অনেক অনেক শুভেচ্ছা, এবং 2022 যেন দিদি আরো ভালো থাকুক, আরো সুন্দর অভিনয়ের মধ্যে দিয়ে দিদি। Lovely, thank you. দিদির জন্য একবার জোরে তালি হয়ে যাক সকলে মিলে একবার, এভরিওয়ান। বিউটিফুল বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমাকে আজকে একটা মানে এটা আমার পয়লা জানুয়ারিতে একটা খুব বড় উপহার, কালকে স্টার জলসা থেকে আমাকে খুব বড় একটা শ্রীময়ীর পেন্টিং পাঠিয়েছে, যে ঘরে ঘরে তুমি জনপ্রিয়, তুমি অনুপ্রেরণা, তুমি আমাদের শ্রীময়ী, তোমাকে অনেক অভিনন্দন বলে শ্রীময়ীর কেউ একটা কোনো একজন এঁকে দিয়েছেন ছবিটা আর কি। সেটা ছিল আমার 31শে ডিসেম্বরের উপহার, আর আজকে এটা পয়লা জানুয়ারির উপহার। মজা লাগছে খুব যে ওই কর্নারটাতে কিছু লোকজন কিছু নিজের তালে সেলফি তুলে যাচ্ছেন, আমাকেও এই আমাকে একটু ডাকলে পারিস তো? হ্যালো, আমাদের ব্যান্ডের তরফ থেকে আপনাকে একটু বরণ করে নিচ্ছে সান্দা, আমাদের ব্যান্ডের কর্ণধার আপনাকে বরণ করে নিচ্ছে সান্দা। থ্যাংক ইউ শ্যাম, থ্যাংক ইউ সো মাচ। সূর্য সান তো এখানে মাসি নিয়ে। এবার চলে যাব, যেতে যেতে আমার ভাইদের জন্য একটা কথা বলে যাব। যতই করো বাহানা, আরে বাবা যতই করো বাহানা, যতই বলো না না না, যতই বলো না না না, মেয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা, যতই করো মহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা, যতই করো মহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা, যতই করো সকলের খুব সুস্থ সুন্দর কাটে এই প্রার্থনা করি প্রভুর কাছে, ঈশ্বরের কাছে। সকলকে আরেকবার ধন্যবাদ, আমার মিউজিশিয়ান ভাইদের ধন্যবাদ, রিমা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সৌরভ, থ্যাংক ইউ, তোমার নাম বলো পাপাই, পাপাই থ্যাংক ইউ সো মাচ, কমিটি সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। সবাই একসঙ্গে হাতের তালি।
একসাথে হাতে তালি দিয়ে আমরা বিদায় জানাই আমাদের প্রত্যেকের প্রিয় আমাদের শ্রীময় অর্থাৎ ইন্দ্রাণী হালদার এই মুহূর্তে মঞ্চ থেকে বিদায় নিলেন।